মছলন্দপুরের মহিলা ঢাকি পাড়ি দিচ্ছেন সুইজারল্যান্ডে। মহিলা ঢাকিদের বিদেশ যাত্রায় খুশি স্থানীয়রাও। গত দু বছরের আর্থিক মন্দা কাটিয়ে এবছর পুজোর মুখের এই বিরাট সাফল্যে আনন্দিত পরিবারের সদস্যরাও। গত দু বছর করোনা আবহে সেভাবে পুজোর আনন্দ উপভোগ করতে পারেননি বাঙালি, তবে এবার সেই আক্ষেপ মিটিয়ে নিতে চাইছেন তারা। পুজো মানেই আনন্দ, পুজো মানেই ঢাকের বাদ্যি। ঢাক ছাড়া দুর্গাপুজো যেন বেমানান। পুরুষদের পাশাপাশি ঢাকে জায়গা করে নিয়েছেন মহিলারাও, তারাও এক প্রকার টেক্কা দিচ্ছেন পুরুষদের। এবছর মছলন্দপুর থেকে সুদূর সুইজারল্যান্ডে যাচ্ছেন মহিলা ঢাকি দলের সদস্যরা। মছলন্দপুরের রুমা দালাল বিশ্বাস, দীপালী দাস ও তার স্বামী সন্তোষ দাস এবার দুর্গাপুজোয় পাড়ি দেবেন সুইজারল্যান্ড। মছলন্দপুরের বাসিন্দা শিবপদ দাস 2014 সালে মোহিনী কাহারবা ঢাকি সমিতি গড়ে তোলেন। এই সংগঠন মহিলাদের ঢাক বাজানোর প্রশিক্ষণ দেয়। সংগঠনে বহু মহিলা এই প্রশিক্ষণ নেন। আমি আয়ার কাজ করতাম, আমার মেয়েরা আগে পরিচালকের কাজ করতো, তারপরে অনেকে পার্লারের কাজ করতো, অনেকে তোমার হাতের সেলাই করতো, এইসব কাজ করতো। এখানে আমরা এসছি, মানে খুব ভালো লাগছে এই জায়গাটায়। মহিলা ঢাকি যে হয়েছি, খুব ভালো লাগছে এই জায়গাটা। গেছি আসাম, গেছি শিলিগুড়ি, গেছি ত্রিপুরা, গেছি ঢাকিয়া, গেছি ঢাকুরিয়া গেছি, এবার যাচ্ছি শিলিগুড়ি। আবার মিস তো করি, কিন্তু ওখানে গিয়ে সবার সাথে থাকি, তো এটাই খুব ভালো লাগে। এই সংগঠনের মহিলারাই এবার পাড়ি দিচ্ছেন সুইজারল্যান্ডে। সংগঠনের সদস্যরা বিদেশে গেলেও পাসপোর্টের সমস্যার কারণে এবার বিদেশ যেতে পারছেন না শিবপদ, তবে আনন্দিত তিনি। মহিলা ঢাকিদের বিদেশের যাত্রায় খুশি মছলন্দপুরের বাসিন্দারা। মহিলা ঢাকি রুমা দালাল বিশ্বাস বলেন, আমরা খুবই আনন্দিত। প্রতি বছরই ভিন রাজ্যে যাই পুজোতে ঢাক বাজাতে, এবারে বিদেশে যাত্রা, খুবই আনন্দের। তবে দলের সবাই যেতে পারলে আরও বেশি ভালো লাগত। পাসপোর্টের কারণে এবার সকলে যেতে পারছেন না, আশাবাদী আগামীবার সকলে বিদেশে পাড়ি দেবেন। যে প্রতি বছর রাজ্যে যাই আমরা ডাক পাই, এবার একদম সুদূর বিদেশ থেকে আমরা ডাক পেয়েছি, যেহেতু আমাদের কলকাতা থেকে যে একটা সম্মান পেয়েছে আমাদের, এবার সেই অনুযায়ী আমাদের নবান্ন থেকে ডাক এসেছে, তাই আমাদের খুবই আনন্দিত। কিন্তু সবথেকে আনন্দিত হলো আমাদের টিমের সব মেয়েরা যদি যেতে পারতাম, কিন্তু সবার পাসপোর্ট না থাকায় আমরা যেতে পারছি না, আমরা টিমের মাত্র 3 জন যাচ্ছে। আমি আগে নার্সিংহোমে কাজ করতাম আমাদের মছলন্দপুরের তপোবনে, এখন আমি সংসারের জন্য আর যেতে পারছি না, যেহেতু এই ঢাক বাজনার দিকেই আমাদের টাইমটা বেশি দিতে হয়, আর এখন সিজনের সময় আমাদের প্রচণ্ড চাহিদা মহিলা ঢাকি, এবং মছলন্দপুরে প্রচুর নাম ডাক পেয়েছি আমরা, এবং ভীষণ সম্মানিত আমরা। আমাদের যে এই সম্মান দিচ্ছে আমাদের এই সরকারকে আমরা খুবই মানে আনন্দিত এবং ধন্যবাদ দিতে চাই আমাদের মমতা ব্যানার্জিকে, যে আমাদের এই শিল্পী কাট করিয়ে দিয়ে আমাদের যে যা উপকার হয়েছে এবং আমাদের যে সাংসারিক দিক থেকেও যা উপকৃত হয়েছে আমরা সবাই তাকে ধন্যবাদ দিতে চাই। ট্রেনার শিবপদ দাস বলেন, প্রথমে কয়েকজনকে নিয়ে মহিলা ঢাকি দল তৈরি করেছিলাম, অনেকেই এই পেশায় আসতে চাইছিলেন না, তবে বর্তমানে প্রায় 50 জন মহিলা ঢাকি রয়েছেন দলে। ঢাকের মতো একটি শক্ত বাদ্যযন্ত্র মেয়েরা এত ভালোভাবে রপ্ত করতে পারবে ভাবিনি, খুবই ভালো লাগছে। মহিলা এই ঢাকিরাই প্রমাণ করলেন যে রাধে সে চুলো বাঁধে। আজীবন ধরে দেখে এসে পুরুষরা ঢাকটা বাজিয়ে, কিন্তু প্রথম অবস্থায় আমি 3-4 জনকে নিয়ে বলেছিলাম, তা কেউ কেউ মানে যেটাকে বলে ভঙ্গিমায় বলে মুখ বেঁকানো, যে মেয়েরা ঢাক বাজাবে, এরা মানে বিস্তারিত ওদের মধ্যে প্রশ্ন ছিল। প্রথম থেকে 2-3 জন শিখতে শিখতে এখন মোটামুটি 50-60 জন আমার কাছে এখন তালিম দিচ্ছে, তার মধ্যে সরকারি স্বীকৃতির মধ্যে আছে আমার 14-15 জন মেয়েরা এই পর্যন্ত আছে, আর বিভিন্ন জায়গা থেকে এখন আসছে, এর উপরে স্বাবলম্বী হচ্ছে। এখন ঢাকটা সব কাজেই লাগে, ঢাকটা অ্যাকচুয়ালি শুভ জিনিস। হ্যাঁ, দেশের মধ্যেও যেমন করি, দেশের বাইরেও করি, ভিন রাজ্যেও গেছি, আসাম গেছি, গুয়াহাটি গেছি, ব্যাঙ্গালোর গেছি, দিল্লি গেছি, তারপরে আপনার এই বছর ডাক এসছে আপনার মধ্যপ্রদেশ শিলিগুড়ি, আর
বিশেষ মানে আনন্দের বিষয় একটা বলতে পারি যে এই বছর মানে দুর্গা উৎসবটা বিদেশে একটা স্বীকৃতি পেয়েছে, মানে ইউনেস্কোতে স্বীকৃতি পেয়েছে। সেই হিসাবে আমাদের ডাক এসে চারজনের, কিছু লোকের পাসপোর্ট না থাকাকালীন আমার এখান থেকে টিমের থেকে তিনজন যাচ্ছে, তার মধ্যে একজন রুমা দালাল বিশ্বাস, সন্তোষ দাস, দীপালি দাস। আর আমার পাসপোর্ট আসায় দেরিতে আমি আমার জায়গায় মেদিনীপুর থেকে, মুর্শিদাবাদ থেকে একজনকে পাঠাচ্ছি। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, মছলন্দপুর। বাঙালির প্রাণীর উৎসব দুর্গাপুজো, নতুন নতুন কালেকশন নিয়ে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল এবার তোমার শহর বনগাঁ, শিমুলতলার মোড়, যশোর রোড। সবাইকে জানাই সাদর আমন্ত্রণ।